Assalamualaikum warahmatullahi wabarakatuh. Jodi Lailatul Qadr kono banda pete chai tahole take masjid itiqaf korte hobe. Masjid itiqaf er dara ওই বান্দা লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা রয়েছে আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শার ফাকাদ হুরিমহা ওয়াকাদ হুরিম রাসূল বলতেছেন যে লাইলাতুল কদর পেল না সে সর্বহারা হয়ে গেল কি হারা হইল সর্বহারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন যে পবিত্র মাহে রমাদানুল মুবারকের মধ্যে একটি রজনী আছে যে রজনীটির জন্যই মূলত এই রমজান মাস এত দামি হয়েছে যে মালিক আমাদেরকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের 18 রমাদান পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছেন সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ সাথে সাথে আকাদারে নামদার তাজদারে মদিনা সকল নবীর সরদার দু জাহানের বাদশা হাবিবে কবিরিয়া এতিম পয়গম্বর সকল নবীর সরদার আমাদের নবীর শানে দরুদ প্রেরণ করছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম জাকাত সম্পর্কে কিছু আলোচনা বাকি ছিল আজকে নতুন ভাবে আরেকটি বিষয় আমরা যোগ করে ইতিকাফ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ কেননা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন যে পবিত্র মাহে রমাদানুল মুবারকের মধ্যে একটি রজনী আছে যে রজনীটির জন্যই মূলত এই রমজান মাস এত দামি হয়েছে আর এই রাতটি দামি হয়েছে কেন এই রাতটি দামি হয়েছে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বিশাল একটা নিয়ামত দান করেছেন সেটি হচ্ছে মহা গ্রন্থ আল কোরআন এই কোরআনের বাড়ি ছিল লোহে মাহফুজে লোহে মাহফুজ থেকে এই রমজানের দামি রাত্রিতে পৃথিবীর জমিনে এসেছে মানুষের হেদায়েতের জন্য কেননা কোরআন নিজেই বলতেছে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এটি এমন একটি কিতাব সন্দেহ কোনো অপকাশ নেই সন্দেহ তো দূরের কথা ভুল তো দূরের কথা এর মধ্যে কোনো সন্দেহ অপকাশও নেই আর এটি মাত্র এই কোরআন আমি এসেছি মাত্র মানুষের হেদায়েতের জন্য আর এই কোরআনটি এসেছে পবিত্র মাহে রমাদানুল মুবারকের লাইলাতুল কদরের রজনীতে এজন্যই তো আমার আল্লাহ তাআলাও বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আলফুন মানে 1000 শাহর মানে মাস আল্লাহ পাক আমাদেরকে জানাইয়া দিয়েছেন যে এই লাইলাতুল কদরটি হচ্ছে 1000 মাসের থেকে উত্তম সুবহানাল্লাহ তো এই মাসটি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাছে বারবার রমজান মাসের যখন কিছুদিন অতিক্রম হয়ে যেত তখন রসুল এভাবেই তাদেরকে বলতেন, দেখো রমজান মাসের ওই রাত্রিটি পাওয়ার জন্য আমাদেরকে একটাই ইবাদত যথেষ্ট, সেটি হচ্ছে মসজিদ ইতিকাফ করা। যদি লাইলাতুল কদর কোনো বান্দা পেতে চায় তাহলে তাকে মসজিদ ইতিকাফ করতে হবে। মসজিদ ইতিকাফের দ্বারা ওই বান্দা লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শার ফাকাদ হুরিমহা ওয়াকাদ হুরিম। রাসূল বলতেছেন যে লাইলাতুল কদর পেল না সে সর্বহারা হয়ে গেল। কি হারা হইল? সর্বহারা। কেননা 1000 মাস তো 84 বছর, আমাদের বর্তমান হায়াত কতদিন? সর্বোচ্চ 70, 80 খুব কম মানুষের বর্তমান। মুসান্নিফগণ কিতাবের মধ্যে লিখেছেন বর্তমান মানুষের হায়াতের সংখ্যা হচ্ছে 60। যখনই 60 ওভার হয়ে যাবে বুঝতে হবে সেটা তার কি বোনাস, সেটা কি তার বোনাস। এই যে রমজান মাসের প্রত্যেকটা ঈদের আগে চাকরিজীবীদের একটা বোনাস আছে না, বেতন থেকে অতিরিক্ত যেটা পাই সেটাই বোনাস। আমাদের সীমা হচ্ছে 60, 60 এর পরে যেটা থাকবে এটা আমাদের বোনাস। কিন্তু আমাদের হেলিয়ে দুলিয়ে কেটে যাচ্ছে 30 বছর, আর 30 বছরের মধ্যে আরো 20 বছর বিভিন্ন কাজে ব্যস্ত। মৃত্যুর যখন মোটামুটি দাড়িগুলো সাদা হয়ে গেছে এখন বুঝতে হবে, বুঝতে পারছে যে আমার হয়তো মৌত চলে আসবে, তখন মসজিদে আমরা আসছি। এ রমজান মাস দেখছেন মাঝে মধ্যেই শিলা বৃষ্টি হচ্ছে। বর্তমান নেট ফেসবুকে দেখলে ঢাকা শহরের অমুক জায়গায় আগুন লেগেছে, অমুক জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি কথা রমজান মাসে অনেক বেশি দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে। গত কয়েকদিন আগে দেখলাম, আহা কি মৃত্যু! একজন ড্রাইভার, সে সিএনজি চালাচ্ছে, মুহূর্তের মধ্যে সে ব্যক্তিটি কয়লায় পরিণত হয়ে গেল। একটা জীবন্ত মানুষ সে সিএনজি চালাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই অল্প সময়ে তার পুরা শরীর কয়লায় পরিণত হয়ে গেল। আল্লাহ পাকের ক্ষমতা কত বড়! আজকে রমজানুল মুবারক, রমজান মাস, মসজিদগুলো কান্না করছে, মসজিদগুলো হায় আফসোস আফসোস করছে, কিন্তু মসজিদের ভাষা আমরা বুঝছি না, মসজিদের কথা আমরা বুঝতে পারছি না। হায় দুনিয়ার মানুষরা, এত দুনিয়া নিয়ে আজকে পাগল হয়ে গিয়েছে। আজকে এই সময়টা মদনপুর ওভার ব্রিজের উপরে চড়েন, দেখবেন মসজিদের মসল্লি থেকে সেখানে সংখ্যা বেশি হবে। আজকে বাজারে যান, বাজারে গেলে দোকানে দেখবেন নারীদের ভিড়ে পুরুষরা কাপড় কিনতে পারে না। আমার কথা বলি, আমাদের মতো কিছু লোক যারা মহিলাদের সাথে সংস্পর্শ পছন্দ করে না, বাজারে দোকানে গিয়ে মোটামুটি 20 মিনিট 30 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। কয়েকদিন আগে একটা জিনিস কিনতে গিয়েছিলাম মদনপুর, মহিলাদের ভিড়ে দোকানে সিরিয়াল পাচ্ছি না, ওদের সিরিয়াল আগে। এটা আমাদের মা, আমাদের বোন, আমাদের সন্তান। আমরা আজকে পোশাক কিনে দিচ্ছি, সামনে ঈদ আসছে, মেয়েরা পোশাক কিনবে, স্বামীকে বলছে টাকা দাও, লিল্লজ্জ স্বামী আবার পকেট থেকে টাকা বের করে দিয়ে ওই স্ত্রীকে সৌন্দর্য দেখার জন্য তাকে বাজারে পাঠিয়ে দিচ্ছে। তাহলে আজাব আর গজব আসবে না কেন? আল্লাহ পাক যে আমাদেরকে এখনো আজাব দেন নাই এটা হাজার শুকরিয়া। আরে ভাই, সত্যি ফিলিস্তিনের অবস্থাগুলো দেখলে, গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, তারা সাহারি খাইতে পারতেছে না, সাহারি নেই, এভাবেই রোজা রাখছে, অথচ এক অক্ত নামাজ কাজাও করছে না, একটা রোজাও মিস দিচ্ছে না। নফরমান বাংলাদেশের মুসলমানরা এত পরিমাণ নফরমানি নিযুক্ত হয়েছে, যুবক টাটকা বয়স্ক, যুবতী টাটকা বয়স্কা,
রোজা রাখতে পারে, নামাজ পড়তে পারে, তারাবি পড়তে পারে, কিন্তু তারাবির কোনো খবর নেই, রোজার কোনো খবর নেই, রাস্তার পাশে বসে বসে দোকানের হোটেলগুলো খুলিয়ে খুলিয়ে তারা খাবার খায়। দেখেন আজকে জুমার দিন, মসজিদে এখন বাজে হচ্ছে প্রায় 1টার কাছাকাছি, মসজিদে মুসল্লি নেই। আজকে মানুষ এত কাজে ব্যস্ত কেন? জুমার দিন তো নিজের প্রফুল্ল থাকবে, একটা প্রস্তুতি থাকবে, যে এটা আজকে হচ্ছে একটা ঈদের সমান, ঈদের মতো খুশি আনন্দর দিন, হজের দিন, গরিবের জন্য হজের দিন। আমরা মসজিদে আজান পড়ার সাথে সাথে আতর সুরমা লাগিয়ে সুন্দর পোশাক ব্যবহার করে মসজিদগুলো মসজিদে চলে যাব। যাই, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসলে এ রমজান মাস যখন বিদায়ের দিকে চলে যায়, তখন আমাদেরকে মেসেজ দিতে থাকে। কি মেসেজ দেয়? রমজান মাসের ভাষা তো আমরা বুঝি না, রমজান মাস এই মেসেজটি বারবার দিতে থাকে, হে বান্দা, হে আল্লাহর বান্দা, আমি রমজান মাস চলে যাচ্ছি, আমার সময় আমার গতিতেই চলে যাচ্ছে, আমার কোনো কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি হবে না, কিন্তু বান্দা তোমার গুনাহগুলো যদি তুমি মাফ না করতে পারো, তাহলে তোমার জন্য সারা জীবনের ক্ষতি থাকবে, কবরে তোমার ক্ষতি হবে, মিজানে তোমার ক্ষতি হবে, কিয়ামতে তোমার ক্ষতি হবে, পুলসিরাতে তোমার ক্ষতি হবে। এই জন্য রমজান মাস বারবার এই মেসেজটি দিতে থাকে, বলতে থাকে, হে বান্দা, তুমি রমজান মাসের আর মাত্র কয়েকদিন বাকি, তোমার হায়াত থেকে চলে যাচ্ছে, তুমি তোমার গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ করো, যদি মাফ না করতে পারো আর কোনোদিন সুযোগ পেতেও নাও পারো। আজকে রমজান মাসের 18 রমজান চলে গেল মাসটা, কতদূর আমরা আমল করেছি? রসুল বলেছেন, এ রমজান মাসে যারা ইবাদত করে যার গুনাহগুলো মাফ করে না নিতে পারলো, সে ধ্বংস, সে নির্ঘাত ধ্বংস। এই জন্য এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি আর কয়েকদিন সময় আমরা বেশি বেশি নফল ইবাদত করব, বেশি বেশি তাওবা পড়ব, বেশি বেশি ইস্তেগফার পড়ব। মসজিদে হারামের ইমাম তিনি কয়েকটা কথা, আমলের কয়েকটা কথা বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে, তিনি বলেছেন যে রমজান মাসে প্রতিদিনের জন্য হলেও 1 টাকা হলেও তুমি দান করো। তুমি এই রমজান মাসে প্রতিদিনের জন্য 1 টাকা হলেও দান করো। তুমি যদি 1 টাকা হলেও দান করতে পারো, 84 বছর তুমি এই 1 টাকার বিনিময়ে সওয়াব পেতেই থাকবে, সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন, এই রমজান মাসে তুমি প্রতিদিনের জন্য হলেও 3 বার সূরা ইখলাস পাঠ করো। তুমি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করতে পারো, তাহলে তুমি 84 বছর এক খতমের সওয়াব আল্লাহ পাক তোমাকে দিয়ে দিতে পারে, সুবহানাল্লাহ। আর তিনি আরও একটি কথা বলেছেন যে এই রমজান মাসের তুমি বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা আর ইস্তেগফার পাঠ করো। আল্লাহ, আমার অতীতের যে সমস্ত গুনাহগুলো করেছি, আমার মিথ্যার অভ্যস্ত ছিল, আমার সুদের অভ্যস্ত ছিল, আমার জেনার অভ্যস্ত ছিল, আমার গান শোনার অভ্যস্ত ছিল, আল্লাহ মানুষের সাথে প্রতারণার অভ্যস্ত ছিল, আমি সব গুনাহ থেকে তাওবা করছি আল্লাহ, এই রমজান মাসে তোমার কাছে তাওবা করছি, আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। হইতে পারে এই রমজান মাসে আল্লাহ পাক রমজানের ওসিলায় আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এটা তো রসূলের কথা, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। রমজান মাসে বান্দা যারা ইবাদত করবে, সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। যাই হোক, পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম মানে আতাকাফা আশরান ফি রমাদান কানাক হাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। পয়গম্বর, সাহাবায়ে কেরামদের কি রমজান মাসে দ্বিতীয় জুমার পর থেকেই তালিম দিতেন? পয়গম্বর তাদেরকে বলতেন, দেখো দেখো রমজান মাস বিদায় হয়ে যাচ্ছে, আমার আল্লাহ পাক রমজান মাসের 1টা রাত্র দান করলেন,
যেই রাত্রিটার ফজিলত হইল 1000 মাসের থেকে উত্তম। এই রাতকে পাওয়ার জন্য কোনো আমল দরকার নাই, একটা ইবাদত যদি বান্দা করতে পারো সেইটা হলো মসজিদের মধ্যে ইতাকাফ। বান্দা তুমি যদি ইতাকাফ করতে পারো তাহলে এই লাইলাতুল কদর তোমার জন্য সহজ হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, পয়গম্বর এই যে রমজান মাসে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য এমন রমজান মাস কিসে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত ইতাকাফ করলেন, পুরা রমজান মাস ইতাকাফ করলেন, তিনি তো নবী, তারপরও পয়গম্বর এই রাত্রিকে পাওয়ার জন্য ইতাকাফ করলেন পয়গম্বর। আমরা তো সাধারণ মানুষ, নামাজ নাই, রোজা নাই, এরপরও আমরা ইতাকাফের দিকে এত গাফেল। পয়গম্বর সব সময় শুধু ইবাদতের মধ্যে মশগুল। ও কেন কেন মশগুল পয়গম্বরকে ডাক দিয়ে বলা হইতো, পয়গম্বর কেন আপনি এত ইবাদত করেন, আপনি তো সবচেয়ে বড় নবী। পয়গম্বর জবাবে ডাক দিয়ে বলেন, এ আমাকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করলেন, এত উম্মত বড় নবী বানাইলেন, এত বড় নবী বানার পর আমি নবী যদি না শুকর আদায় করি হইতে পারে আল্লাহ পাক আমার উপর আযাব দিয়ে দিতে পারে, আমার উপর অসন্তুষ্ট হয়ে যেতে পারি। এরে ভাই, আল্লাহ পাকের কত বড় নিয়ামত! আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মদ হিসাবে পৃথিবীতে পাঠাইলেন, পয়গম্বর যখন সিজদার মধ্যে কান্না করলেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে কিছুই চাই না, তোমার কাছে কিছুই চাই না রে আল্লাহ, তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে শুধু চাই আমার উম্মতদেরকে জান্নাতি বানাইয়া দিবা। কান্না করতেছে পয়গম্বর, চোখের পানিগুলো ফেলাইয়া ফেলাইয়া কান্না করে। আমার আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আমিন যা আমার বন্ধুকে জানাইয়া দে, আমার বন্ধুর চোখের পানি আর সহ্য করতে পারি না, আমার বন্ধু তো যখন মা মারা যায় ওই সময় কান্না করলো, তাইফের ময়দানে কান্না করলো, আমি আর সহ্য করতে পারি না, যাও আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুকে বলো সব উম্মতদেরকে আমি আল্লাহ জান্নাতি বানাইয়া দিব। ওই সব উম্মত কারা, যারা নবীর ইত্তিবা করবে, নবীর সুন্নাহ অনুযায়ী চলবে। আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। দোস্ত, দুনিয়ার মধ্যে গুনাহ করবা, নামাজ পড়বা না, গুনার কাজের মধ্যে নিপ্ত, এরপরে আবার মনে মনে আশা করো বা মৃত্যুর পরে জান্নাত। না না পয়গম্বর বলে, এটা পাগল, তুমি এই আশা করো না, দুনিয়ার মধ্যে গুনার কাজ করবা, দুনিয়ার মধ্যে বিভিন্ন খারাপ কাজের মধ্যে নিপ্ত থাকবা, এরপরে আবার আশা করো বা মৃত্যুর পরে জান্নাত, হইতে পারে না। পয়গম্বর এজন্যই তো বলেন, দুনিয়ার মধ্যে পাগল ওই ব্যক্তিটা যে দুনিয়ার মগে পড়ে সব গুনার কাজের মধ্যে নিমজ্জিত, সে হলো পাগল। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হইল ওই ব্যক্তিটা যে সুযোগ পাওয়ার পর আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে। এরে ভাই, রমজান মাস সুযোগ পাইলাম ইবাদত করার জন্য, সুযোগ পাইলাম পয়গম্বর হাদিসে জানাইয়া দেন, এই রমজান মাসে যারা একটা নফল ইবাদত করবি অন্য মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব দান করবেন আল্লাহ পাক। এই মাসে যে 1 টাকা দান করবি 70 টাকা দান করার সওয়াব আমার আল্লাহ দিবেন,
এই সব জানার পর নফরমান মুসলমান কেন আজকে নামাজ পড়ি না রে ভাই, কেন আজকে রমজান মাসের এত গাফেলাত, নামাজের খবর নাই? হাইরে মুসলমান, গরু খাওয়া মুসলমান, মাঝে মধ্যে দেখা যায় মসজিদে যদি বিরিয়ানি হয় মসজিদের সেদিন আর মুসল্লির অভাব থাকে না, কথা বলেন না কেন? খারাপ লাগে শুনতে। অথচ আল্লাহ পাক আমাদেরকে এই মাসটা সওয়াবের মাস দান করলেন, কলবকে সাজানোর মাস দান করলেন, নফরমান রমজান মাস বিদায় হয়ে চলে গেল, কি পরিমাণ আমল করলাম নিজেই জানি, কতটুকু আমাদের গুনাহগুলো মাফ করলাম। এরে ভাই যুবক, আমার কথাগুলো খারাপ লাগতে পারে, এ ভাই যুবক তাওবা করো, তাওবা করো, গুনার মধ্যে আজকে নিমজ্জিত হয়ে গেলা, রমজান মাসে রোজাগুলো রাখো, এরপর মোবাইলের নেশা ছাড়তে পারো না। রাস্তা দিয়ে কে যাইতেছে কোনো খবর নাই, মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, কথা বলেন না কেন? রাস্তা দিয়ে পার হয় নিজের বাবা মা, মসজিদের ইমাম, মুরব্বি, দেখার কোনো টাইম নেই, সে মোবাইল নেই, বাহ মাশাআল্লাহ, একবারে এমন মনোযোগ, যদি এই মনোযোগটা মসজিদে থাকতো প্রত্যেকটা যুবক নওজোয়ান গুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যেত। কিন্তু আজকে আমাদের কি যে ধরেছে, ভূতে ধরেছে মনে হয়। আমরা রমজান মাসে পাওয়ার পর আমার বুঝে আসে না, আমাদের কি ভয় নেই কারো? আমরা কি কেউ মরবো না? আমাদের কি মৃত্যু নেই? মসজিদে এত পরিমাণ গাফিলতার সাথে তারাবির নামাজ, আহা, তারাবির নামাজ পড়ি না। এখানে কতগুলো মানুষ, অনেকগুলো বাড়ি আছে, অনেক মানুষ জুমার দিন কতগুলো মানুষ হয় কিন্তু তারাবির নামাজ পড়ে না। হায় আফসোস, হায় আফসোস, আফসোস, ধ্বংস ওই সব ওই সকল মানুষগুলো, ধ্বংস। আজকে রমজান মাস পেয়েছি, কত বড় মাস পেলাম, নিজের গুনাহগুলো মাফ করার সুযোগ পেলাম। আল্লাহ যেখানেই বলছে তুমি রমজান মাসে তাওবা করো, তোমার তাওবা কবুল করে নেওয়া হবে। আল্লাহ রসুল বলেছেন ইফতারের আগ মুহূর্তে বান্দা যা দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক উপরে উঠাই নেন, সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমান অবস্থা এমন একটা প্রস্তুতি চলছে, যাই হোক পয়গম্বর হাদিসে বলেন মানি আতাকাবা আশরাং ফি রমাদান কানাকা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। পয়গম্বর এবার জানাইয়া দেন, পয়গম্বর বলেন এই যে রমজান মাসে যারা ইতিকাফ করবি, আমার আল্লাহ পাক হাজ্জাতাইন ওয়া উমরাতাইন দুই হজ এবং দুই উমরার সওয়াব দান করবেন। যারা এই রমজান মাসে ইতিকাফ করবে, এই ইতিকাফ করনিওয়ালাদেরকে আমার আল্লাহ পাক তাদেরকে দুই হজ দুই উমরার সওয়াব দান করবেন। পয়গম্বর অন্য হাদিসে জানাইয়া দেন, যারা এই রমজান মাসে আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে যারা ইতিকাফ করবে, আল্লাহ পাক তার থেকে জাহান্নামটা তিন খন্দক দূরে রাখবেন। তিন খন্দক কত পরিমাণ জায়গা? অর্থাৎ আসমান জমিন থেকে যতগুলো ফাঁকা জায়গা আছে, তার থেকেও ওই বান্দার থেকে এই পরিমাণ জায়গা আল্লাহ পাক ফাঁকা করে দিবে জাহান্নামকে। যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এত পরিমাণ হেফাজত করবেন, কি পরিমাণ হেফাজত করবেন, ওই বান্দা থেকে জাহান্নামটা তিন খন্দক দূরে রাখবেন। আর এই জায়গাটা হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত যতগুলো ফাঁকা জায়গা আছে, এর থেকেও অধিক পরিমাণ ফাঁকা জায়গা, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এরে ভাই কত ফজিলত! পয়গম্বর আরো বলেন
পয়গম্বর আবার জানাইয়া দেন, শুধু তাই না, শুধু তাই না, যারা ইতিকাফ করবি ওই বান্দা মসজিদে বসে বসে যে ইবাদতগুলো করবে ওই বান্দার আমল নামায় সকল পরিমাণ সকল সওয়াবগুলো জারি রাখা হবে। সকল সওয়াব জারি রাখার মানে হইল এলাকার মধ্যে একটা জানাজা হইতেছে, ওই জানাজা থেকে ওই বান্দা গেলে যেই সওয়াব পাইত মসজিদে বসে ওই সওয়াব আল্লাহ পাক ওই বান্দাকে দিয়ে দিবেন। এলাকার মধ্যে দিনই কাজ অনুষ্ঠান হয়ে থেকে মোতাবাজ্জু হয়ে এই রমজান মাসে ইতিকাফ করতে হবে। দেখি কে কে রাজি আছেন ইতিকাফ করবেন, আছেন কেউ? এটাই তো পরীক্ষা, বারবার পরীক্ষা হয় কিন্তু পাশ হইতে পারি না, আছেন কেউ? এই যুবক বেশি বেশি হাসে, আপনি রাজি আছেন, থাকবেন ইতিকাফে? কেউ নেই ইতিকাফ থাকার? ইতিকাফ হইল সুন্নতে মুআক্কাদাইল কাফিয়া। ইতিকাফ এমন একটা ইবাদত, ইতিকাফ যদি কেউ না থাকে মহল্লার মসজিদে সব মানুষগুলোই গুনাহগার হবে। অবশ্যই মসজিদে একজন ইতিকাফ থাকতে হবে, যদি কেউ ইতিকাফ না থাকে মহল্লার প্রত্যেকটা বালক পুরুষ মহিলা সবাই গুনাহগার। এই জন্য ইতিকাফ থাকতে হবে। এতক্ষণ যাবত গলা ফাটাইয়া বয়ান করলাম, হুজুর আপনি বয়ান করেন, বয়ানগুলো শুনতে ভালো লাগে, এক কান দিয়ে ঢুকাবো আর এক কান দিয়ে বের করব। এখন তো তাই হয়েছে, জন্য আমলের অভাব। যাই হোক, সময় কম, ইতিকাফ থাকার নিয়ত কারো আছে বছর? ওই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নাম হাবিবুল্লাহ ভাই, আর মুরব্বি ইতিকাফ থাকবেন। আল্লাহ পাক আমার এই আব্বা জানের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলেই ওনার জন্য দোয়া করবেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। ওই যে হাবিবুল্লাহ সাহেব উনি থাকবে, ওনার জন্য দোয়া করবেন। আর আপনি না থাকবেন বলছিলেন, আপনি থাকবেন কি 20 দিন, 5 দিন? আচ্ছা, হাদিসের মধ্যে আসছে ইতিকাফের ফজিলত 20 দিন না, ইতিকাফের ফজিলত হচ্ছে 20 রমজানের মাগরিবের আগ থেকে চাঁদ দেখা পর্যন্ত যে 10 দিন থাকবে সে পরিপূর্ণ ইতিকাফের সওয়াব পাবে। এজন্য 10 দিন ইতিকাফ করতে হবে। পয়গম্বর আলাইহিস সালাম লাইলাতুল কদরকে পাওয়ার জন্য পুরা রমজান মাস ইতিকাফ করছেন, এরপরে মধ্য 10 দিন ইতিকাফ করছেন, এরপরে বলা হইল যে রমজান মাস শেষ দশকে লাইলাতুল কদর আছে, এরপরে পয়গম্বর মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করেছেন, কোনো এক বছর কোনো কারণে ইতিকাফ করতে পারেন নাই, তো শাওয়াল মাসে 10 দিন রোজা রেখে আবার ইতিকাফ করছেন, তো ইতিকাফের ফজিলত কত বেশি। যদি পারেন তো আপনি 10 দিন ইতিকাফ করবেন, ঠিক আছে? তাহলে মুরব্বি থাকবে, উনি থাকবে আরো 10 দিন, ইতিকাফ যারা থাকবে। আমাদের কর্তব্য কি? পুরা মহল্লার দায়িত্ব নিয়ে তারা এখানে ঢুকতেছে, পুরা মহল্লার দায়িত্ব নিয়ে। তাহলে আমাদের কর্তব্য কি থাকবে? মহল্লাবাসীর কর্তব্য থাকবে তাদের পোশাক ব্যবস্থা করা, তাদের ঈদের সামান ব্যবস্থা করা, তাদের 10 দিন খাবারের ব্যবস্থা করা, তাদের কিছু হাদিয়া দেওয়া। কি বললাম? তাদের ঈদের পোশাক ব্যবস্থা করা, তাদের ঈদের বাজার ব্যবস্থা করা, তার ওষুধ পানি ব্যবস্থা করা, তার খাবারের ব্যবস্থা করা। 10 দিন মসজিদে অবস্থান করবে, মহল্লাবাসীরা তাদেরকে 10 দিন খাওয়াবে। এটা হচ্ছে আমাদের কর্তব্য, কেননা তারা আমাদের পুরা দায়িত্ব নিয়ে মসজিদে বসেছে।